নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কলা পাতায় বন্ধুরা আজ আমি তোমাদের একটি ঘরোয়া মুরগির মাংসর ঝোল রান্না করা দেখাবো তোমরা প্রত্যেকেই নিজের বাড়িতে এটা প্রত্যেকেই করে থাকে এতে এতে কিছু শেখার তেমন ব্যাপার নেই কিন্তু প্রত্যেকেরই নিজের একটি পদ্ধতি থাকে তৈরি করার আর তো আমি কি পদ্ধতিতে মুরগির ঝোলটি তৈরি করি কিংবা কীভাবে রান্না করি মুরগির ঝোলটি সেটাই আজ আমি তোমাদেরকে শেয়ার করব তো চলো চট করে দেখে নিই তো এখানে আমি এই যে গোটা গোটা আলু নিয়েছি এটা চন্দ্রমুখী আলু যেহেতু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তাই গোটাই রেখেছি আমি এখানে গোটা আলু নিয়েছি মাঝারি সাইজের আর এখানে আমি ছশো মতন মুরগির মাংস নিয়েছি লেগ পিস সহ আচ্ছা এছাড়া এইখানে আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি এখানে নিয়েছি দু টি স্পুন কিংবা এক বড়ো টেবিল স্পুন আমি আদা রসুন বাটা এখানে নিয়েছি টক দই আমি দুই টেবিল স্পুন আর এছাড়া গরম মশলা গুঁড়ো এটা আর আছে যেটা সবাই তোমরা দিয়ে থাকো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেজপাতা আর গরম মশলা ফোড়নের জন্য দারুচিনি তারপরে তোমার ইয়ে লবঙ্গ আর একটা ছোট এলাচ আর এছাড়া নুন তো এটা খুবই সহজ রান্না প্রত্যেকেই করে থাকো আমি কিভাবে করব সেটাই আজ আমি তোমাদের বলবো তো সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব অবশ্যই এই রান্নাটি সর্ষের তেলে হবে তাই আমি সর্ষের তেলটা কড়ায় গরম বসিয়ে দিয়েছি সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব গোটা গোটাই আলুগুলো একটু ঢাকা দিয়ে ভেজে নেবো যাতে আলুগুলো নরম হয়ে যাবে আর আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রাখব। তা দেখো তো দেখো বন্ধুরা চিকেনটা আমি একটা বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি এটাকে আমি আগে ম্যারিনেট করে নেব তো সবার প্রথমে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এরপরে হলুদ গুঁড়ো তারপরে পরিমাণ মতন নুন ঠিক যতটা নুন লাগবে স্বাদ অনুযায়ী সেই নুনটা দিয়ে দেবো আর এই যে টক দইটা এখানে আমি কিন্তু টমেটো ব্যবহার করব না আর পেঁয়াজটাও ব্যবহার করব না কারণ পেঁয়াজটাকে আমি আলাদা করে আগে ভেজে নেবো সেই জন্যে একটা জিনিস তোমরা দেখো আমি এখানে কিন্তু ম্যারিনেশনের পেঁয়াজটা ব্যবহার কিন্তু করব না আচ্ছা এটা আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম আর এইবার দু চামচ মতন আমি সর্ষের তেল এটায় দিয়ে দেবো এইবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে ভীষণ ভালো করে মেখে নেবে না হলেও তোমরা দু মিনিট মতন এটাকে মাখবে যত ভালো মাখা হবে ম্যারিনেশান হবে ততই ভালো মুরগির মাংস কিন্তু সেদ্ধ হয় আর খেতেও খুব স্বাদ হবে তো এইভাবে মেখে আমি কমপক্ষে আমি এটা দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে রেখে দেবো এইভাবেই ম্যারিনেট করে দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এবার তুলে নেবো আলুগুলো নরমও হয়ে গেছে এইবার এই তেলটায় আমি এই যে ফোড়নের জিনিসগুলো একে একে দিয়ে দেব ফোড়নগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা দেব দেখো বন্ধুরা গরম মশলাটা ভাজা হয়ে গেছে এইবার আমি পেঁয়াজগুলো দিয়ে খুব লাল করে পেঁয়াজগুলো একদম লালচে করে ভাজা করে নেবো তো যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা এই মাংসটা দেবো দেখো মাংসটা কত সুন্দর ম্যারিনেট হয়ে গেছে দেখো বন্ধুরা পেঁয়াজটা একদম আমি লালচে করে ভেজে নিয়েছি এইবারই ম্যারিনেট করা মুরগির মাংসটা আমি দিয়ে দেবো দিয়ে এতে আলুটাও আমি দিয়ে দেবো এখনই দিয়ে এইবার এটাকে ঢাকা দিয়ে খুব আস্তে আঁচে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষতে দেবো এটা আস্তে আঁচে ঢাকা দিয়ে দিয়ে এটা আস্তে আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে যত ভালো কষা হবে তত স্বাদ হবে এইবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিয়ে নিয়েছি এইবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর মাঝে মাঝে একবার করে নেড়ে দেবো যাতে এটা ভালো মতন কষা হয়ে যায় দেখো বন্ধুরা দশ মিনিট পর মুরগির মাংসটা খুব ভালো মতন এই দেখো কষানো কষে গেছে আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে এবং মাংসই দেখো ছেড়েও যাচ্ছে এত ভালো সেদ্ধ হয়েছে এইবার এতে একটু পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো যতটা প্রয়োজন দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট মতন ফুটাবো দিয়ে এই যে জল দিয়ে দিয়েছি এইবার আমি আরও পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এইবার এটা হয়েছে এতে এই গরম মশলাটা আমি এবার দিয়ে দেব দিয়ে একটু নেড়ে ছেড়ে অফ করে দেবো এই যে হয়ে গেছে আমাদের ঘরোয়া মুরগির মাংসের ঝোল কমপ্লিট আরও ঢেকে এটাকে রেখে দেবো এমনি পাঁচ সাত মিনিট গ্যাসটা অফ করে দিয়ে তো বন্ধুরা আমার এই ঘরোয়া মুরগির মাংসের ঝোলটি রান্না হয়ে গেছে যদি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না